আজকের ভিডিওতে আমরা আর্থ্রাইটিসের একটা ফর্ম গাউট নিয়ে কথা বলব। গাউট আর্থ্রাইটিস বা বাতের একটা সাধারণ জটিল রূপ, এতে যে কেউ আক্রান্ত হতে পারে। গাউট হলে বিভিন্ন জয়েন্টে প্রচণ্ড ব্যথা হয় এবং জয়েন্টগুলো ফুলে যায়। বিশেষ করে বৃদ্ধাঙ্গুলের জয়েন্টে গাউটের আক্রমণ সবচেয়ে বেশি হয়। আপনার বাড়িতে যদি কোনো মানুষ থাকে যার গাউটের প্রবলেম হয়েছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ওষুধ খেয়েছেন কিন্তু গাউট থেকে সম্পূর্ণরূপে ভালো হতে পারেনি, তাহলে ভিডিওটি আপনার জন্য। এই ভিডিওতে আমরা জানবো গাউটের লক্ষণ ও উপসর্গগুলো কী কী, গাউট কেন হয়, গাউট কাদের হয়, গাউট হলে এর জটিলতাগুলো কী কী, এবং কী কী করলে আপনার কোনো দিনও গাউট হবে না, এবং গাউটে আক্রান্ত হলে হোমিওপ্যাথি এমন কি ওষুধ আছে যে এই ওষুধগুলো খেলে খুব অল্প দিনের মধ্যে গাউটকে সম্পূর্ণরূপে ভালো করা যায়। তাই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, একটাই রিকোয়েস্ট করব, ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি যদি ভালো লাগে, আমার কথাগুলো যদি সম্পূর্ণ বুঝতে পারেন, তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, জনস্বার্থে ভিডিওটি শেয়ার করবেন, এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, এমন ইনফরমেটিভ ভিডিও যদি সামনে আরও দেখতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। পুরো ভিডিও জুড়ে আছে, আমি ডাক্তার মুরাদ, আপনারা দেখছেন ইনফ্লুয়েমের চ্যানেল, তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমরা জানবো গেঁটে বাতের লক্ষণ সমূহ। গেঁটে বাতের ব্যথা সাধারণত রাত্রিতে বেশি হয় এবং হঠাৎ করে দেখা যায়। গেঁটে বাতের উপসর্গগুলো হলো, নাম্বার এক, জয়েন্টে তীব্র ব্যথা। গেঁটে বাত বৃদ্ধা আঙ্গুলের জয়েন্টে সবচেয়ে বেশি হয়, তাছাড়া এটি যে কোনো জয়েন্টে হতে পারে, সাধারণত গোড়ালি, কনু, হাঁটু, হাতের কবজি বা আঙ্গুলের জয়েন্টগুলো বেশি আক্রান্ত হয়। নাম্বার দুই, দীর্ঘস্থায়ী অস্বস্তি। ব্যথা কমে যাওয়ার পরেও জয়েন্টের আশেপাশে অস্বস্তি হতে থাকে এবং এটা ধীরে ধীরে দীর্ঘস্থায়ী হতে থাকে। নাম্বার তিন, ব্যথা ও লাল ভাব। আক্রান্ত জয়েন্টগুলো ফুলে যায়, স্পর্শকাতর হয়, গরম এবং লাল হয়ে যায়। নাম্বার চার, নড়াচড়া করতে অসুবিধা হয়। যত দিন যায় তত গাউট বা বাতের ব্যথা বাড়তে থাকে এবং এত করে রোগীর নড়াচড়া করতে অসুবিধা হতে। এবারে আমরা জানবো গাউট বা গেঁটে বাত কেন হয়। রক্তে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে গেলে গাউট বা গেঁটে বাত হয়। বিভিন্ন ধরনের প্রোটিন সমৃদ্ধ খাবার যেমন মাছ, মাংস, বিভিন্ন সামুদ্রিক মাছ, বিভিন্ন মিষ্টি পানীয় প্রচুর পরিমাণে পিউরিন থাকে। এই পিউরিন ভেঙেই উৎপন্ন হয় ইউরিক অ্যাসিড, এটা শরীরের একটা স্বাভাবিক প্রক্রিয়া। সাধারণত ইউরিক অ্যাসিড রক্তে দ্রবীভূত অবস্থায় থাকে এবং কিডনির মাধ্যমেও ইউরিক অ্যাসিড প্রস্রাব আকারে বের হয়ে যায়। কিন্তু যদি কোনো কারণে শরীরে ইউরিক অ্যাসিডের উৎপাদন বেড়ে যায় এবং কিডনি যদি সঠিকভাবে এটা বের না করতে পারে, তাহলে ধীরে ধীরে ইউরিক অ্যাসিডগুলো বিভিন্ন জয়েন্টে ক্রিস্টাল আকারে জমা হয়ে গাউট বা গেঁটে বাতের মতো রোগ সৃষ্টি করে। এবারে আমরা জানবো গেঁটে বাত কাদের হতে পারে। নাম্বার এক, লাল মাংস, পিউরিন সমৃদ্ধ সামুদ্রিক মাছ, অ্যালকোহল, বিয়ার বা যারা বেশি কমল পানীয় পান করেন তাদের গেঁটে বাত হওয়ার ঝুঁকি খুবই বেশি। নাম্বার দুই, উচ্চ রক্তচাপ, হার্ট, কিডনি ও ডায়াবেটিসের রোগীদের। নাম্বার তিন, শরীর মোটা ও অতিরিক্ত ওজন হলে। নাম্বার চার, সাম্প্রতিক সময়ে যদি কোনো বড় ধরনের অপারেশন করান সেক্ষেত্রে। নাম্বার পাঁচ, পরিবারের যদি কারো গাউট বা গেঁটে বাত থেকে থাকে। নাম্বার ছয়, পুরুষদের গেঁটে বাতের ঝুঁকি সবচেয়ে বেশি থাকে। নাম্বার সাত, কোনো অঙ্গ প্রতিস্থাপন করলে। তাহলে আমি যে লক্ষণগুলো নিয়ে কথা বললাম, এই লক্ষণগুলো যদি আপনি বা আপনার পরিবারের কারোর মধ্যে থেকে থাকে, তাহলে সে গাউট বা গেঁটে বাতের মতো রোগ আক্রান্ত হওয়ার ঝুঁকিতে আছে। এবারে আমরা জানবো গাউট বা গেঁটে বাত থেকে সৃষ্টি হতে পারে এমন জটিলতা সমূহ। নাম্বার এক, দীর্ঘস্থায়ী গেঁটে বাতের জন্য বিভিন্ন স্থানে চামড়ার নিচে ইউরিক অ্যাসিডের স্ফটিক জমতে পারে। নাম্বার দুই, কিডনিতে পাথর হতে পারে। এবারে আমরা জানবো কি কি করলে আপনি গাউট বা গেঁটে বাতের মতো রোগ থেকে দূরে থাকতে পারবেন। নাম্বার এক, প্রচুর তরল পদার্থ পান করা। নাম্বার দুই, অ্যালকোহল থেকে বিরত থাকা। নাম্বার তিন, কম চর্বিযুক্ত প্রোটিন জাতীয় খাদ্য খাওয়া। নাম্বার চার, মাছ মাংস পরিমিত পরিমাণে খাওয়া। নাম্বার পাঁচ, ওজন নিয়ন্ত্রণে রাখা। এবারে আমরা জানবো প্যাথোলজিক্যাল কী পরীক্ষা আছে যেগুলো করলে আমরা কনফার্ম জানতে পারবো যে আপনি গাউট বা গেঁটে বাতে আক্রান্ত কিনা। রক্ত পরীক্ষা, এক্সরে, আল্ট্রাসাউন্ড, আপনার জয়েন্টের ফ্লুইড টেস্ট, এই টেস্টগুলো যদি করা যায় তাহলে আমরা খুব সহজে নির্ণয় করতে পারবো আপনি গাউট বা গেঁটে বাতে আক্রান্ত কিনা। এইবারে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট, আমরা এখন জানবো হোমিওপ্যাথি এমন কিছু ওষুধ যে ওষুধগুলো সঠিকভাবে প্রয়োগ করলে গাউট বা গেঁটে বাতের মতো একটা জটিল রোগকে ধীরে ধীরে সম্পূর্ণরূপে নির্মূল করা সম্ভব। নাম্বার এক,
আর্টিকারেন্স, যদি কারো গাউটের অ্যাকুইট পেন হয় সেক্ষেত্রে আমরা আর্টিকারেন্স ব্যবহার করে থাকি। নাম্বার 2, কোনো রোগীর যদি অ্যালার্জির সাথে গাউটের সমস্যা থাকে সেক্ষেত্রেও আমরা আর্টিকারেন্স ব্যবহার করে থাকি। নাম্বার 3, কোনো গাউটের রোগীর যদি গাউটের ব্যথাটা প্রত্যেক বছর একই সময় বারবার রিপিট হয় সেক্ষেত্রে আমরা আর্টিকারেন্স দিয়ে থাকি। তাহলে আপনি বা আপনার বাড়ির কেউ যদি গাউটের সমস্যায় ভুগিয়ে তাদের মধ্যে যদি এই 3টা লক্ষণ পেয়ে থাকেন তাহলে তাকে আর্টিকারেন্স খেতে দিতে পারেন। সেক্ষেত্রে আর্টিকারেন্সের মাদার টিংচার ফর্ম অ্যাডাল্ট যারা তারা 10 থেকে 15 ফোঁটা দিনে 3 থেকে 4 বার খাওয়ার পরে সামান্য পানির সঙ্গে যদি খান তাহলে ধীরে ধীরে আপনার গাউটের যে যন্ত্রণা ব্যথাটা সেটা কমে আসবে। নাম্বার 2, বারবারিস ভালগারিস, কোনো রোগীর যদি কিডনিতে পাথর, গলব্লাডারে পাথর এবং গাউটের সমস্যা থাকে তাহলে তার প্রথম এবং প্রধান মেডিসিন বারবারিস ভালগারিস। তাছাড়া এই রোগী দাঁড়িয়ে থাকতে পারে না, তাহলে গাউটের রোগী যে দাঁড়িয়ে থাকতে পারে না সাথে তার এমন পাথর হওয়ার টেন্ডেন্সি আছে এমন যদি থাকে তাহলে তার মেডিসিন বারবারিস ভালগারিস। বারবারিস ভালগারিস মেডিসিনটাও মাদার টিংচার ফর্মে খেতে হয়, ডোজটা সেম অ্যাজ 10 থেকে 15 ফোঁটা দিনে 3 থেকে 4 বার সামান্য পানির সাথে খেতে হবে, খুব দ্রুতই তাহলে আপনি রেজাল্ট পাবেন। নাম্বার 3, কলসিকাম, কোনো রোগীর যদি গাউটের ব্যথা প্রচণ্ড আকারে থাকে, বিকেলে এবং রাতের দিকে ব্যথাটা বেড়ে যায় এবং গাউটের আক্রান্ত স্থানটা হাত দিয়ে স্পর্শ করা যায় না, স্পর্শ করলেও ব্যথাটা বেড়ে যায়, আক্রান্ত স্থান অনেক বেশি ফুলে যায় এবং মুভ করতে পারে না, রোগী হাঁটা চলাফেরা করতে পারে না, এইসব সমস্যা যদি থাকে তাহলে তার প্রধান মেডিসিন কলসিকাম। এক্ষেত্রে কলসিকাম 30 পাওয়ারের ওষুধ, 5 থেকে 7টা গ্লোবিস দিনে 3 বার যদি খালি পেটে খাওয়ানো যায় তাহলে ধীরে ধীরে ব্যথাটা কমে আসবে। নাম্বার 4, বেনজোয়িক অ্যাসিড, কোনো রোগীর প্রস্রাবে যদি প্রচণ্ড পরিমাণে দুর্গন্ধ থাকে এবং গাউট আক্রান্ত রোগী যদি হাঁটা চলাফেরা করার সময় জয়েন্টগুলোর মধ্যে শব্দ হতে থাকে তাহলে তার প্রধান মেডিসিন হলো বেনজোয়িক অ্যাসিড। কিন্তু বেনজোয়িক অ্যাসিডে রোগীর যদি অ্যালকোহল খাওয়ার অভ্যাস থাকে তাহলে বেনজোয়িক অ্যাসিডটা যদি খাওয়ানো হয় তাহলে ওষুধ কোনো কাজ করবে না। তাহলে বেনজোয়িক অ্যাসিড যদি আপনার সিলেক্টিভ মেডিসিন হয় সেক্ষেত্রে আপনাকে অবশ্যই অ্যালকোহল খাওয়ার অভ্যাস থাকে, অ্যালকোহল থেকে নিজেকে দূরে রাখতে হবে, তা না হলে বেনজোয়িক অ্যাসিড আপনার কোনো কাজ করবে না। বেনজোয়িক অ্যাসিডের পেশেন্টগুলোর জয়েন্টটা অনেকটা বাঁকা হয়ে যায়, আঙ্গুলগুলো ফুলে বাঁকা হয়ে যায়, এত পরিমাণে আঙ্গুলে ব্যথা থাকে যে রোগী আঙ্গুলগুলো নিয়ে খুব একটা মুভ করতে পারে না এবং মুভ যখনই করে তখনই এই জয়েন্টগুলোর মধ্যে শব্দ হতে থাকে। তাই এই এই লক্ষণগুলো যদি আপনি বা আপনার বাড়ির কোনো মানুষের মধ্যে থেকে থাকে তাহলে তার প্রধান ওষুধ হলো বেনজোয়িক অ্যাসিড। নাম্বার 5, ফর্মিকারোপা, কোনো রোগীর গাউটের আক্রমণ যদি হঠাৎ করে খুব বেশি পরিমাণে হয়ে যায়, খুব সিভিয়ার কন্ডিশন হয়ে যায় এবং গাউটে আক্রান্ত অর্গানটা বেশিরভাগই রাইট সাইডের মানে ডান দিকের হাত বা পায়ে যদি গাউটের আক্রমণটা খুব বেশি হয় তাহলে তার প্রধান মেডিসিন ফর্মিকারোপা। নাম্বার 6, অ্যামনফস, এই ওষুধটা অ্যাডভান্স লেভেলের গাউটের পেশেন্টদের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। যখন গাউটে আক্রান্ত রোগীর বিভিন্ন ওষুধ খেয়ে খুব একটা কাজ হয় না, জয়েন্টগুলো ফুলে বেঁকে গুটি গুটি হয়ে যায় জয়েন্টের ভিতরে, তখন এই ওষুধটা ব্যবহার করতে হয়। এই ওষুধটা ব্যবহার করতে হয় সেই সব রোগীর ক্ষেত্রে যেসব রোগীগুলো জয়েন্টের ব্যথা কারণে ঠিক মতো দাঁড়াইতে পারে না, ঠিক মতো হাঁটতে পারে না, ব্যালেন্স পায় না, এইসব ক্ষেত্রে অ্যামনফস ওষুধটা খুব ভালো কার্যকরী ওষুধ। এক্ষেত্রে অ্যামনফস ওষুধের 3x পাওয়ারের ট্যাবলেটটা যদি খাওয়ানো যায় 2টা করে ট্যাবলেট দিনে 3 বার তাহলে এই সমস্যা থেকে রোগীকে রিভার্স করা সম্ভব। এতক্ষণ ধরে আমি যে ওষুধগুলো নিয়ে কথা বললাম এই ওষুধগুলো প্রাইমারি স্টেজের গাউটের ক্ষেত্রে আমরা ব্যবহার করলে খুবই ভালো রেজাল্ট পাই। তাছাড়াও লক্ষণ ভেদে আপনার ক্ষেত্রে অন্যান্য ওষুধ লাগতে পারে, গাউট রোগটা 1 থেকে 2 মাসে ভালো হয় না, এটা ভালো হতে বেশ খানিকটা সময় লাগে। তাই প্রাইমারি স্টেজে হলে আমি যে ওষুধগুলো নিয়ে কথা বললাম এই ওষুধের কোনোগুলোর সঙ্গে যদি আপনার লক্ষণ মিলে যায় তাহলে সেই ওষুধটা আপনি 2 থেকে 3 সপ্তাহ ব্যবহার করেন, যদি রেজাল্ট পান তাহলে খুবই ভালো, যদি রেজাল্ট না পান তাহলে অবশ্যই আপনি আপনার নিকটস্থ কোনো ভালো অভিজ্ঞ হোমিওপ্যাথি ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন, তিনি আপনার প্রপার কেস হিস্টারি নেবেন এবং আপনার ক্ষেত্রে কোনটা সবচেয়ে সঠিক ওষুধ হবে সেটা তিনি সিলেকশন করে দিবেন এবং তার গাইডলাইন্সে যদি আপনি থাকেন তাহলে কিছুদিন ট্রিটমেন্ট করলে আপনি ধীরে ধীরে সম্পূর্ণরূপে গাউট থেকে ভালো হয়ে যাবেন। আপনি যদি এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখে থাকেন এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং এমন গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও যদি সামনে আরও দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।